নমস্কার, আপনারা দেখছেন ই বাংলা আজ, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। তারকেশ্বর ভগবত উৎসবে শেষ দিন 8,000 মানুষের ভোগের আয়োজন। গত রবিবার তারকেশ্বরের জয়কৃষ্ণ বাজার এলাকায় শুরু হয়েছে এই ভগবত উৎসব 2023। এই উৎসবে অধিবাস গান, নাম গান, ভগবত পাঠের মধ্য দিয়ে আজ অন্তিম লগ্নে চলেছে জাঁকজমকপূর্ণভাবে যজ্ঞ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৃন্দাবন ধামের মহারাজ সুমন ভরদ্বাজ ও তার সম্প্রদায়। আপনারা তারই দৃশ্য দেখছেন ই বাংলা আজের পর্দায়। তারকেশ্বর থেকে সমীর দাস ও সঞ্জয় গোস্বামীর প্রতিবেদন। আজকে আমাদের ভাগবতের মহাযজ্ঞ মানে হোমযজ্ঞ হচ্ছে। বৃন্দাবন থেকে পণ্ডিতজি এসছেন, উনি হোমযজ্ঞ করাচ্ছেন আমাদের তারকেশ্বরবাসীকে। এবং এরপর মহাপ্রভুর ভোগারতির কীর্তন, তারপর ভক্তবৃন্দদের মধ্যে মহাপ্রসাদ বিলি দেওয়া হবে। 8,000 থেকে 10,000 ভক্তরা কি প্রসাদের আমরা ব্যবস্থা করেছি। আপনারা খালি কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন যে এই জায়গায় আর পা দেওয়া যাবে না, এত ভক্তের সমাগম হয়। আর ভাগবত উৎসব, মানুষ প্রথমে ভাগবত কি জানতো না, আস্তে আস্তে দীর্ঘ 10 বছর যখন আমরা করলাম ভাগবত কি জিনিস তারা জানতে পারলো, ভাগবতের রস আস্বাদন করলো। এখন সেই ভাগবতের ভালোবাসায়, ভাগবতের কৃপায় এখানে অগণিত ভক্ত আমাদের আজকে উপস্থিত হয়। প্রায় 8,000 থেকে 10,000 ভক্ত এখানে আসবেন। 8 দিনে চলা এই অনুষ্ঠানে প্রতিদিন দেখতে পাওয়া যায় প্রচুর মানুষের সমাগম। প্রতিদিন প্রায় 500 থেকে 700 ভক্ত প্রতিদিন ভাগবত শ্রবণ করতে এসেছেন এখানে, এবং আমরা প্রতিদিনই প্রসাদের ব্যবস্থা রেখেছি। এবং এখানের মধ্যে আমাদের MLA সাহেব এসছেন, আমাদের চেয়ারম্যান সাহেব, কাউন্সিলর সাহেবরা সবাই এসেছেন, সবাই আর্থিক দিক দিয়ে আমাদেরকে সাহায্য করেছে। কারণ এই যজ্ঞ অনুষ্ঠান আমাদের সম্পূর্ণ ভিক্ষার উপর চলে, সমস্ত জায়গায় আমরা ভিক্ষা করে এই যজ্ঞ অনুষ্ঠান আয়োজন করি। এবং আজকে শীত কম্বল প্রদান আছে, একটু পরে গরিব দুঃস্থ মানুষদের আমরা শীত কম্বল প্রদান করি। আপনার নাম? আমার নাম গৌরবন অধিকারী, আমি এই ভাগবত যজ্ঞের এক সদস্য।